কিন্তু যখনই বাংলাদেশে এই প্রাইভেট কোম্পানিগুলোকে বিদেশি কোম্পানিগুলোকে ঢুকতে সুযোগ তৈরি করে দেওয়া হলো, এই ব্যবসাগুলোর চলে গেল অল্প কিছু মানুষের হাতে, তারা কন্ট্রোল করা শুরু করলো। তো সেই জায়গাতে প্রচুর পরিমাণে কম দামে বিদেশি পণ্য ঢোকা শুরু করলো বাংলাদেশে, এবং যখন এই বিদেশি পণ্যগুলো ঢোকা শুরু করলো, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলো কিন্তু তাদের সাথে কম্পিট করে আর পারলো না। আমি খুব ছোট ছোট এক্সাম্পল দেবো, এখন আমরা যদি একটু দেখে যাই বাংলাদেশের নিউ লিবারেল ইকোনমিক পলিসি গুলো নেওয়ার ফলে কি কি সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট তৈরি হলো, ইম্প্যাক্ট গুলো কেমন ছিল, এবং পরবর্তীতে এটার হেলথ সেক্টরের ইম্প্যাক্টটা কেমন ছিল। তো এখানে বেশ কয়েকটা ঘটনা হয়েছে, যে প্রথমত আমরা যদি বলি যে এই স্ট্রাকচারাল রিফর্ম যেটা হয়েছে, বলি নিউ লিবারেল রিফর্ম যেটা হয়েছে, এর ফলে বাংলাদেশে আস্তে আস্তে এই ট্রেড লিবারালাইজেশন, বাণিজ্যের উন্মুক্তকরণ হয়েছে একদিকে, অন্যদিকে হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে বাইরের প্রচুর কোম্পানিকে, কর্পোরেশনকে আমাদের দেশে ঢোকার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। ট্যারিফ শুল্ক, আমদানির উপর যে শুল্ক ছিল সেগুলো কমিয়ে ফেলা হয়েছে। এই যে জিনিসগুলো হলো, এইগুলোর ফলে কিন্তু দেখা গেল খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, অল্প সময়ের মধ্যে বেশ কিছু মানুষ তারা একটা বড় সুযোগ পেয়ে গেল খুব দ্রুত ধনী হয়ে যাওয়ার। অন্যদিকে আমাদের যে লোকাল যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, আমাদের নিজস্ব যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, সেগুলো কিন্তু খুব একটা সময় পায়নি এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য, বা সেটা খাপ খাই যে তারা নিজেদেরকে আবার একটু শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে, সেই সুযোগটা কিন্তু তারা পায়নি। ফলে বাংলাদেশে স্মল স্কেল, ছোটখাটো যে ম্যানুফ্যাকচারার যারা ছিল, ইন্ডাস্ট্রি যেগুলো ছিল, বিশেষ করে যে আমরা যে ক্ষুদ্র কটেজ শিল্প বলি, ক্ষুদ্র শিল্প যেগুলোকে বলি, তারা কিন্তু তাদের বিজনেস বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে। কারণ দেখা গেছে যে আমাদের লোকাল প্রোডাক্ট তৈরি করতে যে কস্ট ছিল, হ্যাঁ, এবং যে দামে বিক্রি হতো, সেই জায়গাতে প্রচুর পরিমাণে কম দামে বিদেশি পণ্য ঢোকা শুরু করলো বাংলাদেশে, এবং যখন এই বিদেশি পণ্যগুলো ঢোকা শুরু করলো, আমাদের লোকাল ইন্ডাস্ট্রি গুলো কিন্তু তাদের সাথে কম্পিট করে আর পারলো না। আমি খুব ছোট ছোট এক্সাম্পল দেবো, আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমাদের দেশের প্রত্যেকটা এলাকাতে কিন্তু আমাদের ছোটবেলাতে আমরা কিছুটা দেখেছি যে লোকাল অনেক বেকারি কোম্পানি ছিল, যারা হচ্ছে বেকারি প্রোডাক্ট তৈরি করতো, লোকাল অনেক ছিল আমাদের, যে কি বলে, বস্ত্র শিল্পের অনেকগুলো কল ছিল, ঠিক আছে, তারপর আমাদের পাটকল ছিল। এই যে বস্ত্র শিল্প, আমাদের যে টেক্সটাইল মিলগুলো ছিল, এগুলো কিন্তু এই বাইরের ইসের সাথে টিকে থাকতে পারলো না, আস্তে আস্তে আমাদের টেক্সটাইল মিলগুলো বন্ধ হয়ে গেল। আমাদের যে নিজস্ব বেকারি সিস্টেম ছিল, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আমাদের এরকম প্রত্যেকটা সেক্টরে দেখা গেছে যে আমাদের, আমরা নিজেরা যে জিনিসগুলো প্রডিউস করতাম, আস্তে আস্তে বাইরের কম দামি এবং দেখতে আকর্ষণীয় প্রোডাক্টের কাছে আমাদের লোকাল প্রোডাক্ট গুলো মার খাওয়া শুরু করলো। ফলে আলটিমেটলি যেটা হলো, একটা বড় সংখ্যক মানুষ এখান থেকে তাদের কাজকর্ম হারিয়ে তারা জবলেস হয়ে গেল, কর্মহীন হয়ে গেল, এবং এই মানুষগুলো কিন্তু ধীরে ধীরে চলে গেলো কোন জায়গাতে, যেগুলোকে আমরা অর্থনীতির ভাষায় বলি ইনফর্মাল সেক্টর। ইনফর্মাল সেক্টর কোনটা? এই যে যারা রিক্সা চালাচ্ছেন, যারা অটো চালাচ্ছেন, কিংবা যারা হকারি করছেন, হ্যাঁ, অথবা ডে লেবার হিসেবে কাজ করছেন, এগুলোকে বলা হচ্ছে ইনফর্মাল সেক্টর। কারণ এই সেক্টর গুলোকে গভর্নমেন্ট যখন মানে মানুষের চাকুরি এবং এই হিসেবগুলো যখন গভর্নমেন্টের থেকে করা হয়, তখন এগুলোকে কিন্তু কাউন্ট করা হয় না, এবং ইনফর্মাল সেক্টরে যারা থাকেন তারা কিন্তু সকল ধরনের বেনিফিট থেকে বঞ্চিত হন, কারণ তাদের জবটাকে আমাদের যে ন্যাশনাল যে হিসাব, সেই হিসাবে, সরকারি হিসাবে কাউন্ট করা হয় না, কারণ তার জবটা কোনো ফর্মাল কোনো জব না, ইনফর্মাল জব। ইনফর্মাল জব হওয়ার কারণে তিনি কোনো প্রোটেকশন পাবেন না গভর্নমেন্ট থেকে। ফলে এই নিউ লিবারেল ইকোনমিক পলিসির ফলে কিন্তু আমাদের একটা বড় সংখ্যক মানে ওয়ার্কিং পিপল, তারা কিন্তু ইনফর্মাল সেক্টরে যেতে বাধ্য হয়েছে, ঠিক আছে। একই সাথে এই যারা কৃষি কাজ করতো, এই কৃষিকাজের সাথে যারা যুক্ত ছিল, তাদেরও দেখবেন একটা বড় অংশ কিন্তু এখন, যদি তারা গ্রামে থাকেন, একটা নির্দিষ্ট সময় কৃষি কাজ করেন, বাকি সময় কিন্তু তারা ইনফর্মাল সেক্টরে কাজ করেন। দেখবেন যে উত্তরবঙ্গ থেকে একটা বড় সংখ্যার মানুষ, অংশক মানুষ ঢাকায় চলে আসছে রিক্সা চালানোর জন্য, আবার যখন কৃষি কাজ করছে তখন ফেরত যাচ্ছে। কেন হচ্ছে এরকম? কৃষিতেও দেখা যাচ্ছে যে আপনার যারা হচ্ছে যে একদম ক্ষুদ্র জমির মালিক, তারা কিন্তু খুব বেশি কোনো বেনিফিট পায় না। কৃষিতে দেখা গেলো প্রচুর পরিমাণে আপনার বিদেশি কোম্পানির সুযোগ তৈরি করে দেওয়া হলো, প্রচুর পরিমাণে বাইরের থেকে বীজ কোম্পানি আসলো, সার কোম্পানি আসলো, তাই না, কীটনাশক কোম্পানিগুলো ঢুকে পড়লো। এখানে দেখা গেলো গভর্নমেন্ট, যারা একটু বড় কৃষক ছিলেন, বড় জমির মালিক এবং বেশি জমির মালিক এবং একটু ধনী টাইপের কৃষক ছিলেন, তাদেরকে গভর্নমেন্ট যে পরিমাণ সুযোগ দিয়েছে, তারা কিন্তু এই বিজনেস গুলোকে ক্যাপচার করে নিল। ধরেন সার, বীজ কিংবা কীটনাশক, এই বিষয়গুলো কিন্তু একটা সময় পর্যন্ত নিয়ন্ত্রণ করতো বাংলাদেশের বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের নিয়ন্ত্রণে ছিল। ফলে কৃষকদের কাছে কিন্তু ন্যায্য মূল্যে এবং সমান ভাবেই সবার কাছে সবাই অ্যাক্সেস পেত এই বিষয়গুলোতে। কিন্তু যখনই বাংলাদেশে এই প্রাইভেট কোম্পানিগুলোকে, বিদেশি কোম্পানিগুলোকে ঢুকতে সুযোগ তৈরি করে দেওয়া হলো, এই ব্যবসাগুলোর চলে গেল অল্প কিছু মানুষের হাতে, তারা কন্ট্রোল করা শুরু করলো এবং তারা তাদের ইচ্ছা মতো দাম বাড়ানো শুরু করলো। ফলে দেখা গেলো কৃষিকাজ করে মানুষ যে জীবিকা নির্বাহ করতো, সে দেখা গেলো যে সেই কম দামে পাচ্ছে না, বা ন্যায্য মূল্য জমির সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, ফলে যে পরিমাণ খরচ হচ্ছে তার একটা জিনিস প্রডিউস করতে,
সেই দামে বিক্রি করতে পারছে না। আপনার প্রতি বছর দেখবেন ধানের দাম নিয়ে একটা হাহাকার তৈরি হয়, যে ধান উৎপাদন করতে যে খরচ হচ্ছে বিক্রি করার সময় সেই দাম পাচ্ছে না, কারণ সেখানে আবার সিন্ডিকেট কাজ করছে। এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে 1980 দশক থেকে মূলত শুরু হয়েছে, ফলে কৃষিকাজের সাথে যুক্ত একটা বড় সংখ্যক মানুষও কিন্তু বাধ্য হয়েছে ইনফর্মাল সেক্টরে ঢুকে যেতে। এই যে বিশাল সংখ্যক ওয়ার্কিং ফোর্স আমাদের ইনফর্মাল সেক্টরে চলে গেল, ইনফ্যাক্ট বাংলাদেশের যে হিসাব সরকারি হিসাবেই বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যার মোর দেন 50% মানুষ আসলে ইনফর্মাল সেক্টরে যুক্ত বিভিন্ন কাজের সাথে, এবং তারা কোনো ধরনের প্রোটেকশন পায় না, সরকার থেকেও পায় না, কোনো জায়গা থেকে তারা কোনো প্রোটেকশন পায় না।